আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লক নিয়ে তো আজকে সরাসরি রান্না থেকে আমার ভিডিওটি শুরু করতেছে তো আজকে একটা সবজি রান্না করব এখানে গরমের যে সবজিগুলো আছে সেই সবজিগুলোই নিয়েছি এখানে আছে লাউ বরবটি চিচিঙ্গা পটল আলু কাঁঠাল বিচি আর এখানে আছে বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়া তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে এখানে রুই মাছের ঝুড়ি ভুনা করব তো এখানে রুই মাছটাকে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু পানিতে সেদ্ধ করে নিয়েছি তো আজকে রুই মাছের ঝুড়ি ভুনাটা আপনাদের সাথে শেয়ার করব আর সবজির রেসিপিটা অন্য কোন ভিডিওতে শেয়ার করব তো এখানে রান্নার জন্য এখানে চুলা একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই মাছের ঝুড়ি বোনার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে আর এর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা যখন নরম হয়ে ভাজা হয়েছে তখন এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার সব কিছু খুব ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এর মধ্যে এখানে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই যেদিকে মাছটাকে বেছে নিয়েছি কাটা বেছে নিয়েছিলাম তো সেই মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার মাছটাকে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর মাছ সেতু করার সময় সামান্য একটু পানি ছিল হলুদ আর লবণের পানিটা তো সেই পানিটা দিয়েই মাছটাকে একবারে মিশিয়ে নিয়েছিলাম তো এই জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই পানিটা দিয়েই আমার মাছের জুড়াটা হয়ে যাবে তো এই যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো আরও কিছুটা পানি আছে তো এই পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিতে হবে তো এর মধ্যে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর ঝালটা আপনার যতটুকু খাবেন তো সেই অনুপাতে এখানে কাঁচামরিচটা অ্যাড করবেন তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে একদম শেষের দিকে আমি এখানে দুই তিনটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর লেবু পাতা দিলে মাছের যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে তো সেই গন্ধটা কিন্তু আর থাকে না আর সাথে লেবু পাতা সুন্দর একটা ফ্লেভার আসে মাছের ঝুড়াটা খেতে ভালো লাগে আর এভাবে করে কিন্তু আপনার রুই মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝুড়া বোনাটা করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই যে আমার মাছের ঝুড়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর মাছের ঝুড়াটা হয়েছে কি না তো সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন কড়াই থেকে মাছটা উঠে উঠে আসতেছে তার মানে আপনার বোনাটা হয়ে গেছে তো আমার ঝুরি বোনাটা হয়ে গেছে তো আমি এটাকে আরও এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো এই যে আমার রান্নাটা শেষ তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আর এদিকে আমার সব রান্না করা শেষ হয়ে গেছে আমি খাবার পরিবেশন করে দিয়েছি তো এই যে এখানে আর সবজিটাও রান্না করা হয়ে গেছে আর এই সবজিটা কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করা হয়েছিল খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সেই সাথে এখানে মাছের রুই মাছের ঝুরি ভুনা তো এটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর সাথে ছিল সাদা ভাত তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক বেশি মজা ছিল তো তো এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস